ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে দেশ বা দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছো তাদের সবাইকে অন্তর থেকে অনেক ভালোবাসা এবং ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করে যাওয়ার জন্য। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, দেখো কি সুন্দর অ্যাডেনিয়াম ফুটেছে, তবে এটা আঙ্কেল লাগিয়েছে, কি সুন্দর দেখতে তাই না? চলে আসলাম ঠাকুর ঘরে, তবে ঠাকুর ঘরে কিছুটা কাজ করে নিই, তারপরে খাই আমি এই জিনিসটা। এটা কি বলো তো? তবে এক তোমরা অনেকে এই জিনিসটা খাও, আর সেটা হচ্ছে চিয়া সিড। আসলে ঘুম থেকে উঠে আমি একদম কিচ্ছু খেতে পারি না, তো তার জন্য কি করি, ঠাকুর ঘরেই নিয়ে চলে আসি, কিছুটা ঠাকুর ঘরে কাজ করে নিই, তারপরে এই চিয়া সিডটা খেয়ে নিই। এই দেখো বেলপাতা দিয়ে গেছে, তোমাদেরকে বলছিলাম আগের দিন যে এক জেঠিমা আমাদের বেলপাতা দিয়ে যায়, তো দেখো বেলপাতাগুলো কি সুন্দর তাই না? আর এই যে তুলসী পাতা তুলে রেখেছে, তোমাদেরকে তো বললামই আজকে হচ্ছে মঙ্গলবার, আর মঙ্গলবার মানেই তো আমাদের বাড়িতে উপাসনা। তো আমি ঠাকুর ঘরের সব মুছে দিয়েছি, যেমন আমাদের যে বড় উপাসনা হলঘর তোমাদেরকে দেখিয়েছি, তবে আবারও দেখাবো, আমার যারা নতুন বন্ধুরা আছে তাদেরকে আমি দেখাবো আমাদের হলঘরটা। তো এখানে হচ্ছে সব ফুল দেখতেই পাচ্ছ মামনি প্লাস্টিকে ভরে রেখেছে, তার কারণ হচ্ছে উপাসনা তো হবে সন্ধে 7টার থেকে আর সাজানো হবে ওই 5টার থেকে, তো এতক্ষণ ধরে রেখে দিলে তো ফুলগুলো নিতেই যাবে, আর আসনে সাজিয়ে দিলেও ফুলগুলো নিতেই যাবে, তো তার জন্য গরমকালে আমাদের এইভাবেই প্লাস্টিকে ফুল মুড়িয়ে রাখা হয়। আর এই দেখো আমার উপাসনার সব বাসনপত্রও মাজা হয়ে গেছে, অলঘর মোছা হয়ে গেছে, ছোট ঠাকুর ঘর মোছা হয়ে গেছে। তো তোমাদেরকে বাইরেটা একটু দেখাই। এই দেখো কালকে তো রিমালের, কাল না পরশু দিন তো রিমালের তাণ্ডব গেছে, তবে আমাদের এখানে যে খুব ভয়াবহ হয়েছে সেটা না, মানে খুব ঝোড়ো হাওয়া দিচ্ছিল আর বৃষ্টি হচ্ছিল। তবে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত তো উত্তর চব্বিশ পরগনা হয়েছে আর বাংলাদেশেও হয়েছে। আজকে সকাল থেকে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডাই আছে, সারাদিন কী হবে জানি না। ঠাকুরঘর থেকে বেরিয়ে দেখি মামুনি আমার জন্য চা মুড়ি একদম রেডি রেখেছে। তোমাদেরকে তো বলেছি আমার রান্না করতে ভালো লাগে, সব কাজ ঠিক আছে, কিন্তু চা করতে আমার একদম ভালো লাগে না। চা খাবো না তাও ঠিক আছে, কিন্তু চা বানাতে একদম ভালো লাগে না। তো প্রত্যেক দিন সুন্দর করে মামুনি সুচিত্রা মাসি আমার জন্য চা রেডি করে রাখে। এরপর চলে আসলাম রান্নাঘরে, তো এই যে আলু পোস্ত বানাচ্ছি। নিরামিষের দিন তো আমাদের আলু পোস্ত হবেই, আর পোস্ত তো প্রায় আমাদের প্রত্যেক দিনই হয়, তার কারণ হচ্ছে আমার বাবা যেহেতু ভেজ খায় তো পোস্ত ভালোবাসে খেতে। আর এখানে একটু ফুলকপি ছিল, সেটা আলু দিয়ে ভাজা করছি, আর পোস্তটা অন্যদিন তো একটু ঝোলঝোল করি, কিন্তু আজকে হচ্ছে একদমই ভাজা ভাজা করব। আর ফুলকপি আলু ভাজাটা আয়ুষও খেতে মোটামুটি ভালোই বাসে, আর পাপা হচ্ছে একটু ভাজা টাইপের জিনিস খেতে পছন্দ করে। আর এখানে হচ্ছে আলুর তরকারি বানিয়ে রেখেছি, প্লেন আলুর তরকারি, এটা হচ্ছে মুড়ি দিয়ে খাওয়া হবে। মুড়ি তো আমার ভীষণ ফেভারিট, সেটা যেটা দিয়ে খাই না কেন। আমার মতো মুড়ি লাভার কে কে আছো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। এই যে বসে গেছি মুড়ি নিয়ে, তো আজকে ইচ্ছা হচ্ছিল একটু চা খাই, পাপা সে সময় চা খাচ্ছিল, তো মামনিকে বললাম আমার জন্য চা বানাও। আমি যে চা খেতে খুব ভালোবাসি সব সময় সেটা নয়, মানে সকালে চাটাই আমি একটু ভালোভাবে খাই, তো আজকে একটু চা খেতে ইচ্ছা করছিল, আর সকালে চাটাও ঠান্ডা হয়ে গেছিলো একটু, মানে আমার কারণেই হয়েছিল আর কি। তো এই যে সকালে ব্রেকফাস্ট চা আর মুড়ি তরকারি। তারপর চলে আসলাম আবার রান্নাঘরে, আর এখানে বানাচ্ছি হচ্ছে ছোলার ডাল। ছোলার ডালটা দুপুরেও খাওয়া হবে আর রাত্রিবেলাও রুটি দিয়ে খাওয়া হবে। আর এই যে বানাচ্ছি চাল পটল, তো আগে দুদিন তিন দিন আগেও বানিয়েছিলাম চাল পটল, আর নিরামিষের মধ্যে চাল পটল হলে আয়ুষ তো ভীষণ ভালোবাসে, খুব ভালোবাসে চাল দিয়ে কোনো জিনিস বানানো, সেটা মুড়ি ঘণ্ট হোক বা ফুলকপি দিয়ে চাল দিয়ে বানাই বা পটল দিয়ে চাল দিয়ে বানাই। মোট কথা নিরামিষের দিন তো ছেলেটাকে কিছু খাওয়াতে হবে, তো আলু পোস্তও ভালোবাসে আর চাল পটলও ভালোবাসে, আর এই দুটো হচ্ছে আমাদের হবেই। আর খাওয়ার আগে ভেজে নিচ্ছি হচ্ছে বেগুন ডাল দিয়ে খাওয়ার জন্য।
তবে এই সময় বেগুন ভাজার থেকে পটল ভাজাটাই বেশি টেস্টি লাগে। তো যেহেতু চাল পটল বানিয়েছি, তো তার জন্য ভাবলাম পটলটা না ভেজে বেগুনটাই ভাজি। এই যে মঙ্গলবারের সাপ্তাহিক উপাসনার জন্য আসন সাজানো কমপ্লিট, পাপাই আসন সাজিয়েছে। ওই যে তোমাদেরকে দেখিয়েছিলাম সব ফুল প্লাস্টিকে মোড়ানো ছিল, সেই ফুলগুলো দিয়েই পাপা সাজিয়েছে। আর গাঁদা ফুল, ফুলের মালা, ফুল কিনে নিয়ে আসা হয়েছিল, যেহেতু এখন সাদা ফুল তুলনামূলক একটু কম আছে। সন্ধ্যে 7টার থেকে শুরু হয় আমাদের উপাসনা, ওই চলে 1:30 পর্যন্ত। আর এই হচ্ছে বাউমনির অঞ্জলি। অনেকেই আছেন যারা বাউমনি দীক্ষিত আমাকে কমেন্টে বলেন, তখন এত ভালো লাগে, হয়তো তাদের ঠিকমতো আমি রিপ্লাই সে সময় দিতে পারি না, কিন্তু সত্যি খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়ে। তোমরা যারা ভিডিওটা এখনও পর্যন্ত লাইক করনি, তারা প্লিজ ভিডিওটা লাইক করে দিয়ে আমার পাশে থেকো। তো উপাসনা শেষ হয়ে গেছে, তারপরে চা খাওয়া শুরু হয়ে গেল। আর ভিডিওটা বেশি বাড়ালাম না, ভিডিওটা এই পর্যন্তই থাকলো। কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। আর পুরনো বন্ধুদের থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য। আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজ এই পর্যন্তই, পরের দিন আসছে আরেকটা নতুন ভিডিও নিয়ে।